দর্শক শ্রোতা আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠান আপনাদের সাথে আছি আমি ডক্টর মুনির রাফা চৌধুরী দর্শক শ্রোতা আমাদের আজকের বিষয়ে কোমর ব্যথার অপারেশনবিহীন রিহাব থেরাপি এ বিষয়ে আপনাদের যদি কিছু জানার থাকে টিভি স্ক্রোলে দেওয়া ফোন নম্বরগুলোতে আমাদের সাথে যুক্ত হতে পারেন অথবা ফেসবুকে গিয়ে ডাব্লিউ ফেসবুক ডট কম স্ল্যাশ ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট লেখে যুক্ত হতে পারেন অথবা স্কাইপিতে গিয়ে এসএটিভি ডট লেখে যুক্ত হতে পারেন দর্শক শ্রোতা আজকের আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বিশিষ্ট বাদ ব্যথা প্যারালাইসিস বিশেষজ্ঞ এবং ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডিপিআরসি হসপিটালের চিফ কনসালটেন্ট ডক্টর মোহাম্মদ শফিল্লা প্রধান দর্শক আমাদের সাথে আজ আরও আছেন একজন পেশেন্ট উনি প্রবাসী জাহিদ আব্দুর রৌফ আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমরা তো আজকে কোমর ব্যথার অপারেশনবিহীন রিহ্যাব থেরাপি নিয়ে কথা বলবো আমার মনে হয় থেরাপিতে যাওয়ার আগে আমাদের দর্শক শ্রোতাদের জন্য একটু ইজি করে বলে দেন এই যে আমরা কোমর ব্যথার কথা বারবার বলছি এটা আসলে কেন এত ইম্পর্টেন্ট আমাদের লাইফে কোমর ব্যথাটার কতখানি তাৎপর্য আছে ধন্যবাদ আসলে আমরা যারা ব্যথা নিয়ে কাজ করি ব্যথার চিকিৎসক তাদের অন্যতম যে ব্যথাগুলো আমাদের কাছে আসে তার মধ্যে কোমর ব্যথা সবচেয়ে বেশি এবং আধুনিক এই যুগে মানে এখন যে বিশ্বায়নের যুগ এই যুগে এসে আপনার এই রুগীর সংখ্যা কিন্তু রেগুলার বেড়িয়ে চলছে এবং এবং যেটা অতীতে যে ডাটা ছিল এখন ডাটা চেঞ্জ হয়ে আসছে অতীতে আমরা বয়স্ক মানুষের কোমর ব্যথা ভুক্ত সাধারণত মোস্ট অফ দ্য পিপলই হচ্ছে এইজড পিপল কিন্তু এখন কিন্তু দেখা যায় অল আর ইয়াং পিপল বেশিরভাগই যারা কাজ করবে মানে যারা জবে আছে কাজ করবে সেই বয়সে তারা এই সমস্যাটায় সব সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে এবং এই সমস্যা অনেকে জব লেস হচ্ছে অনেকে আর্থিক সমস্যা পড়তেছে শারীরিক সমস্যা পারিবারিক দাম্পত্য জীবনের সমস্যা হচ্ছে এই কোমর ব্যথার জন্য এটা এমনভাবে বেড়ে চলছে এবং নট অনলি যে আমাদের যারা কর্মক্ষম তাদের না বাচ্চাদেরও কোমর ব্যথা আমরা এখন পাচ্ছি এবং বেশিরভাগ ক্ষেত্রেই মেকানিক্যাল সমস্যা মানে যেটা আমরা পেশাগত সমস্যা বলতে পারি স্টুডেন্টের ক্ষেত্রে ইস টু ডিউ টু স্টাডি স্টুডেন্ট থেকে তাদের পেশাগত সমস্যা যারা আমরা জব করি বা যেই পেশাজীবী হোক না কেন বা আমাদের অনেক মানুষ থাকে আপনি জানেন দেশের বাইরে তারা ওখানে বিভিন্ন জব করে এক একজন এক একজন অথবা দেশে যারা আছে দেখবেন অল পিপল আর ডুইং সেম অ্যাক্টিভিটিস মানে আপনি যে কাজটা করতেছে সে সকাল থেকে রাত পর্যন্ত সেম কাজ একই পজিশন একই অবস্থান এই যে সেম পশ্চার অলওয়েজ এবং পাশাপাশি ল্যাক অফ ইনএক মানে অ্যাক্টিভিটি মানে আমরা বেশিরভাগ লোকই ইনএক্টিভ আগে যেমন স্টুডেন্ট স্টাডির পাশাপাশি বিকাল হলে খেলতে যেত আপনি দেখবেন এখন আর কোনো খেলাধুলা কিছুই নেই খেলার মাঠ মাঠও তো নাই বাট সে পরিবেশও না বা সে সমাজও নাই এখন সংস্কৃতি তো সেটা চেঞ্জ হয়ে গিয়েছে বিকালে আসলে উল্টা আরও পড়ালেখার বই ধরে দেওয়া হয় বসে থাকা বা বাচ্চারা টিভিতে অনলাইনে বা টিভিতে বা গেমস নিয়ে বা ট্যাব মোবাইল নিয়ে ব্যস্ত থাকে এই যে ল্যাক অফ অ্যাক্টিভিটি প্লাস আমাদের যারা অন্য পিপল আছে আমাদের আগের যে একটা লোক দেখা যেত অফিস থেকে এসে সে আবার মাঠে যেত কাজ করতো এটা কিন্তু এখন নাই এখন অফিসিয়াল যে জবটা আমরা করছি বা যে যাই করুক একজন ডেস্ক জব ওয়ার্কার সবাই প্রলং সিটিং বা প্রলং স্ট্যান্ডিং মানে আপনি বলছেন যে আমাদের শরীর যে পশ্চার আছে সেই পশ্চারের ভুল অঙ্গভঙ্গি বা ভুল ব্যবহারের কারণে আমরা এই মেকানিক্যাল সমস্যা সমস্যাটা সবচেয়ে বেশি কোমরের সমস্যা হচ্ছে এবং ভুল তো আছে আপনি বলছেন এবং সেটার দীর্ঘায়িত ব্যবহার মানে একই অবস্থান মানে আমি যদি আরো সহজ ভাষায় বলি যেমন একটা লোক বসে আছে তো বসে আছে বসে আছে যে দীর্ঘ সময় সে বসে আছে চেয়ারে এই দীর্ঘ সময় চেয়ারে বসে থাকার কারণে তার কিন্তু আপনার এই ডিক্সের সমস্যা হতে পারে মেকানিক্যাল সমস্যা হতে পারে তার ডিস্ক প্রলাপস হতে পারে নার্ভ ইনজুরি হতে পারে লিগামেন্ট ইনজুরি হতে পারে মাসেলসে সমস্যা হতে পারে এটা কিন্তু অল আর মেকানিক্যাল প্রবলেম তো এটা আপনার একজন খেটে খাওয়া লোকের ক্ষেত্রে হতে পারে জব ওয়ার্কারের ক্ষেত্রেও হতে পারে স্টুডেন্টের ক্ষেত্রে হতে পারে বা যে হাউজে মানে মানে ওয়াইফ যারা আছে তারাও দেখবেন সকাল থেকে রাত পর্যন্ত ও একই কাজই করছে সারাদিন একই অবস্থানে একইভাবে এতে আমাদের স্পাইনের উপরে বড় আকারের মাইক্রো ছোট ছোট ট্রমা হচ্ছে মানে মাইক্রো ইনজুরি হচ্ছে আমাদের রিপিটেড ছোট ছোট ট্রমা থেকে এক পর্যায়ে বড় আকার একটা ইনজুরি আসছে যেটা আমরা এখন আইডেন্টিফাই করতে পারি যেটা আমরা ডিক্স প্রলাপস বলে থাকি তাছাড়া নটোলজি ডিক্স প্রলাপস বিভিন্ন স্পাইনাল অ্যালাইনমেন্টের সমস্যা হয় কোমর যে কার্ভেচার থাকার কথা সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে মাসেলসগুলো দুর্বল হয়ে যাচ্ছে স্ট্রেংথ কমে যাচ্ছে মানুষের এই এসকল কারণে বিভিন্ন আপনার কোমর ব্যথা হচ্ছে এবং শারীরিক আরো বিভিন্ন নিউরোলজিক্যাল সমস্যা হচ্ছে মাসকুলি স্কেলেটাল হচ্ছে প্রবলেম হচ্ছে আপনি খুব সুন্দরভাবে বলেছেন আমার মনে যারা শুনছেন তারা বুঝতে পারবেন যে মানুষের একদম একদম মেইন একটা যে কাজের সময় তার একটা পরিপূর্ণ সময় সেই সময়ই সে কোমর ব্যথা আক্রান্ত হচ্ছে এবং আপনি বলছেন যে এটা জবলেস হয়ে যাচ্ছে মানুষ এটা খুব ইম্পর্টেন্ট কথা যে অসুস্থতার জন্য সে হাঁটাচলাই করতে পারছেন আমরা জাহিদ আব্দুর রফ আপনার কাছে জানতে চাই আপনি কোথায় থাকেন ধন্যবাদ আমি থাকি সৌদি আরব তাবক প্রদেশে আচ্ছা আপনি কিভাবে স্যারের সাথে পরিচিত হলেন কি সমস্যায় ভুগছিলেন আপনি বলেন আমি প্রথমত কোমর ব্যথা থেকে ভুগতেছি অনেক দিন যাবত প্রায় কত দিন ধরে আপনার ব্যথা ছিল সেটা আনুমানিক 2 বছর প্লাস হবে আচ্ছা সেটা কি আপনার প্রফেশনের জন্য হচ্ছিল আপনি মনে করেন জি মানে কি রকম সেটা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় বা আমার কাজটা ছিল আমি লৌহ শিল্পর সাথে জড়িত হুম হুম তো ওটার মধ্যে আমার অনেক ওয়েট নিতে হতো কখনো কখনো আচ্ছা এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এমন হয় এবং আমি ড্রাইভ করি হুম সারা দিন আমার গাড়ির ভিতরে বসা থাকতে হয় আচ্ছা যেটা আপনি বলছেন যে পসচার একই পসচার একই পসচার এই একই পস্টে বসে থাকতে হতো মানে অনেক কারণ সকাল থেকে রাতের 10টা অনেক 11টার সময় হ্যাঁ কখনো কখনো এর মধ্যে সারা ক্ষণ বসে থাকতে থাকতে কোমরটা কেমন ব্যথা হয়ে যেত হুম তো আস্তে আস্তে এমন ব্যথা শুরু হলো যেখানে আর বসে থাকা বা সম্ভব হয় না পরবর্তী আমি সৌদি আরবেরই একটা বড় হাসপাতাল ফাহাদ বিন সুলতান প্রিন্স ফাহাদ মিশরিয়ান ডাক্তার আমাকে দুই থেকে তিন মাসের ওষুধ দিলেন আমি সেগুলি শ্রবণ করলাম কিন্তু কোনো উপকার হল উপকার হয়নি আচ্ছা তারপরে কি সাজেস্ট করলেন তো ওনারা আমাকে ওখানে থেরাপি দেওয়ার কথা বলছিলেন আচ্ছা কিন্তু সৌদিতে ওইভাবে থেরাপি কোনো সেন্টার নি ওই ক্লিনিকগুলিতে আছে অল্প পরিসরে কিন্তু অনেক এক্সপেন্সিভ আমরা জানি যে খুব ব্যয়বহুল ব্যয়বহুল রাইট আচ্ছা আপনার কাছে একটু জানতে চাই যে উনি তো বলছিলেন যে ওনার দীর্ঘক্ষণ বসে থাকতে হচ্ছেন তা আমাদের ধরেন যে রকম বিশেষ করে শহরে জবগুলো যারা ব্যাংকার তারা কিন্তু দীর্ঘক্ষণ বসে থাকেন বা যারা কম্পিউটার নিয়ে কাজ করেন তারা তো আসলে তাদের পেশার কারণে এই পশ্চার নিতে বাধ্য তো সেই ক্ষেত্রে আপনার তাদের জন্য কি সাজেশন ধন্যবাদ আসলে এই ব্যাংকার হতে স্পেশালি ব্যাংকার খুবই মানে ফাস্ট খারাপ প্রফেশন বলতে হচ্ছে বসার ক্ষেত্রে যাদের কোমর ব্যথা বেশি হয় মানে আমরা আমি প্রায় ব্যাংকারদেরকে বলি যে প্রত্যেকটা অফিস থেকেই ন্যূনতম প্রতি মাসে একজন দুইজন কোমর ব্যথায় ভুগছে এবং বিভিন্ন ডাক্তারের স্মরণাপন্ন হচ্ছে ওখানে নট অনলি যে যে বসা ওনারা যে বসে থাকে সেটা না ওখানে আবার আপনার যে ফার্নিচারেরও প্রবলেম হচ্ছে আচ্ছা আমরা একটু টেলিফোনে একজন ক্যাটেন্ড করি তারপর শুনবো এই জিনিসটা দর্শকতা কে বলছিলেন আমি মোহাম্মদ জানাল বলতেছি জি আপনি যার ব্যাপারে কথা বলতে চাচ্ছেন বয়সটা উল্লেখ করে প্রশ্ন করেন স্যার উত্তর দিবেন আমার বয়স আনুমানিক 32

কিন্তু আমার কোমর একটা চলে গেছে আপনি কি এখন দেশে না বাহিরে আছেন আমি এখন দেশে আছি আচ্ছা এখন কি জানতে চাচ্ছেন আমার ব্যাটার জন্য কি কি করণীয় এটা একটু জানতে চাচ্ছিলাম আর কি আচ্ছা ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি ওনার যে সমস্যা আগে কোমর ব্যথা হচ্ছিল এখন হাঁটু ব্যথা কিন্তু ওনার পেশার কারণে মানে যে প্রফেশনে ওনাকে দীর্ঘ দীর্ঘ সময় দাঁড়িয়ে এই যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা বারবার একই সমস্যাগুলো হচ্ছে যে দীর্ঘ সময়ে দাঁড়িয়ে থাকা দীর্ঘ সময় বসে থাকা দীর্ঘ সময় একই কাজ করা এই সকল কারণে কিন্তু আপনার এই 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 সমস্যাগুলো হয় দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে কিন্তু হাঁটুতেও সমস্যা হয় হাঁটুর বিভিন্ন লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে অনেক সময় আমরা আর্লি অস্টোয়াথ্রেটিস দেখি যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে হাড় ক্ষয় শুরু হয় যে প্রলং স্ট্যান্ডিং একই অবস্থা থেকে এগুলো অল আর মেকানিক্যাল সমস্যা এবং এগুলো ট্রিটমেন্ট করতে হবে বাই ডায়াগনোসিস যে কনফার্ম করতে হবে অনেক সময় কোমরের ডিক্সের সমস্যা কিন্তু পায়ে যেতে পারে তো এটা আমরা ওনাকে যদি কোমরের থেকে অনেক সময় রুগী শুধু পায়ের ব্যথার কথাই বলবে উনি কিন্তু বলেছেন যে প্রথমে কোমরের ব্যথা ছিল এখন আর নেই এখন নেই এখন শুধু হাঁটুতে ব্যথা কিন্তু আবার উনি বলছে দাঁড়িয়ে থাকলেও কিন্তু হাঁটুতে ব্যথা হয় রিল্যাক্স হলে অত এটা কমে যায় তো আমার মনে হয় পাশাপাশি ওনাকে কিছু ব্লাড টেস্ট করে ওটা কনফার্ম করতে হবে অনেক সময় কিছু আথ্রাইটিস থেকে হতে পারে বা কোমরের সমস্যা থেকে পায়ে যেতে পারে তো এটা একজন বিশেষজ্ঞের যদি স্মরণাপন্ন উনি হন তাহলে কনফার্ম করা যাবে তারপরে ওনার ট্রিটমেন্ট সেটা কি থেরাপি হবে না অপারেশন বা কি এক্সারসাইজ সেটা পরে ব্যাপার আমার মনে হয় আপনি একজন কনফার্ম করার জন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে শ্রেয় হবে আচ্ছা যে প্রসঙ্গে কথা বলছিলাম আপনি বলছিলেন যে প্রতি মাসেই দেখা যায় যে ব্যাংক থেকে ছুটিতে আসছেন কোনো না কোনো ব্যাংকারের এই প্রবলেমগুলো হচ্ছে শুধু ব্যাংকার না যারা এরকমভাবে দীর্ঘক্ষণ বসে থাকেন তো তাদের জন্য আসলে কি করণীয় হ্যাঁ যেটা আমি পাশাপাশি বলছিলাম যে ওনাদের কিন্তু ডেস্কেরও সমস্যা হয় যে টেবিলটা অনেক সময় দেখা যায় টু হাইট হয় অনেক উঁচা থাকে বা একেবারে নিচা থাকে বা কম্পিউটার ব্যবহার করে এবং ল্যাপটপ ইউজ করে বা কম্পিউটার যে মনিটরটা সেটা খুব নিচা থাকে বসে যখন করে সে তাকে সামনে ঝুঁকে করতে হয় বা দাঁড়িয়ে করলো সামনে ঝুঁকে কাজগুলো করতে হয় এবং বসার চেয়ার চেয়ারেরও বিভিন্ন আপনার ভুল চেয়ার ইউজ করা হয় অনেক সময় এক্সিকিউটিভ যে চেয়ারগুলো ব্যবহার করে এই চেয়ারগুলো থেকেও কিন্তু কুমারের সমস্যা হয় উনারা কিন্তু জানে না কারণ সমস্যা হওয়ার পরে যখন বিশেষজ্ঞের শরণাপন্ন হয় তখন বুঝতে পারে একটা সময় আপনাদের বিশেষজ্ঞের সাজেশনও নেওয়া উচিত হওয়া উচিত অবশ্যই আমরা আমরা তাই করছি এখন যেমন আমাদের ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন আমরা বিভিন্ন কর্পোরেট হাউস আমরা কিছু বেসিক এডুকেশন দিচ্ছি বলছি আমাদের উদ্যোগে কিন্তু পাশাপাশি এটা কিন্তু আসলে বাই বই পুস্তকই কিন্তু এটাকে অ্যাড করতে হবে এখন এখনই ফিজিক্যাল এই এজুকেশন বা বসাটা কেমন হওয়া উচিত শোয়ার বিছনাটা কেমন হওয়া উচিত বা কত সময় ধরে একটা লোক বসবে বিকজ যত দিন যাচ্ছে ততই কিন্তু এই রুগীর সংখ্যা বেরিয়ে চলছে এবং যত দিন যাবে এই সকল রুগী ডিসেবিলিটি রুগী বাড়বে শারীরিক অক্ষমতা রুগী বাড়বে ব্যথা বেদনা রুগী বাড়বে পাশাপাশি আপনার বিভিন্ন নন কমিউনিকেবল যেমন স্ট্রোকজনিত রোগের সংখ্যা বাড়বে এখন আমাদের কাছে অনেক সময় রুগী আসে যে স্ট্রোকের রুগী সে ভালো মানে স্ট্রোক করার পরে এখন সে চলাফেরা করতে পারে কিন্তু নতুন কমপ্লিকেশন নিয়ে আসছে যে ভালো এখন আগে ব্যথা ছিল না এখন নতুন করে ব্যথা হচ্ছে এই যে এই জিনিসগুলো কিন্তু ডে বাই ডে রুগীর রোগের টেন্ডেন্সি কিন্তু চেঞ্জ হচ্ছে হ্যাঁ যে কমিউনিকেবল যে রোগগুলা ছোঁয়াছে যে রোগগুলো এগুলো প্রায় নাই বললেই চলে অথবা যদি কোনো কারণে নতুন কোনো রোগও আসে এটা কিন্তু চিকিৎসা বিজ্ঞানের একেবারে নিজেদের গ্রিপে আছে। যেটা ট্রিটমেন্ট দিয়ে দেওয়া যায় একেবারে সারা বিশ্বই সেটা সম্ভব কিন্তু নন কমিউনিকেবল ডিজিজগুলো কিন্তু একদিনে তৈরি হয় না আপনার আস্তে আস্তে হইতে থাকে যেমন চেয়ারে যে সমস্যাটা কোমর ব্যথার ক্ষেত্রে বা বসার ক্ষেত্রে বা শোয়ার ক্ষেত্রে এটা কিন্তু একদিনে তৈরি হবে না রুগী নিজেও জানবে না একদিন হয়তো দেখলে একটু ব্যথা হচ্ছে সে নিজে একটু পেনকিলার খেলো বা একটু রেস্টে থাকলো বা একটু গরম শাক দিলো ব্যথা চলে গেলো আবারও একই কাজ সে করছে ওই যে বসার চেয়ারটা ভুল আছে বা সামনে ঝুঁকে কাজ করে বা নিচে বসে কাজ করে বা উনি যেমন আগে একসময় হেভি ওয়ার্ক ওনাকে করতে হতো বা অনেকে চিন্তা করে ড্রাইভ করছি ওকে ড্রাইভিং শাক সে ওই চেয়ারই বসে আছে মানে এই জিনিসগুলো তো আসলে এজুকেশনের অভাব সে কিন্তু জানে না যে এই সমস্যাটা পরবর্তীতে হতে পারে হওয়ার পরে হয়তো আমাদের পরামর্শ আসে তো এই জিনিসগুলো আমি যেটা বলবো এইটা যারা রুগী তাদেরকে যেমন জানা উচিত যারা রুগী না বা যারা সুস্থ তাদের এখন থেকে এটা পড়ালেখার ভিতরে এই এই যে হ্যাঁ এই অভ্যাসগুলা বা অঙ্গভঙ্গি গুণা বা আমি বলবো এটা ওয়ান টাইপ অফ সামাজিক আদব কাদা যেভাবে শিখে সমাজ থেকে পরিবার থেকে তদ্রুপ আমাদেরকেও এডুকেশন এটা শিখাতে হবে মানুষকে বুঝাইতে হবে বসবে কিভাবে একটা বাচ্চা কিভাবে ইউজ করবে এই যে বইয়ের ব্যবহার আপনি যেগুলো বলছেন সেগুলো খুব ইম্পর্টেন্ট কথা আমার মনে হয় যে সবাই যদি এই জিনিসটা আত্মস্থ করতে পারে বুঝতে পারে যে ফিজিক্যাল এডুকেশনের মূল্য আমাদের পরবর্তী জীবনে অনেক আমাদের ফেইসবুকে একটা প্রশ্ন আছে কামরুল হাসান বাদল লিখেছেন আমার রিমোটার্থ্রাইটিস ময়মনসিংহ পপুলার ডাক্তার দেখিয়েছি ওষুধ নিয়মিত খাওয়ার পরও কোনো সমাধান হচ্ছে না প্রতিদিন ঘুম থেকে উঠে পায়ের তালু হতে ব্যথা শুরু করে দুই হাঁটু দুই কোনই অসম্ভব যন্ত্রণা আর ভালো লাগে না আমি মেড লাইফ নেত্রকোনায় চাকরি করি ডক্টর শফিল্লা প্রধান স্যারকে দেখাতে কিভাবে দেখাতে পারবো বিস্তারিত জানতে অনুরোধ করছি আমরা আপনাকে জানাবো কিন্তু একটা বিরতি থেকে ফিরে এসে আমরা একটা বিরতিতে যাব আচ্ছা দর্শক শ্রোতা যাচ্ছি একটা বিজ্ঞাপন বিরতিতে আশা করি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানিয়ে শুরু করছি ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠান বিরতির আগে ফেসবুকে আমাদের সাথে কামরুল সাহেব ছিলেন আমরা তার প্রশ্নের উত্তরটা শুনে নিব জি ওনার রিউমাটার অ্যাথ্রাইটিস রোগী সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা মানে রুগীর একটা প্লাস পয়েন্ট যে ডায়াগনোসিস কনফার্ম কারণ রিউমাটার অ্যাথ্রাইটিস এমন একটা ডিজিজ দিস ইজ অটো ইমিউন ডিসঅর্ডার এক প্রকারের জোরার রোগ এবং এই রোগী প্রতিটা জোড়ায় জোড়ায় ব্যথা হবে স্পেশালি স্মল জয়েন্ট যেমন হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল এগুলাতে বেশি এফেক্ট হবে সকালে ঘুম থেকে উঠে উঠতে রুগীর খুব কষ্ট হবে রুগী অলওয়েজ দুর্বল থাকবে হ্যাঁ ম্যালাইজ তার কাছে কেবল সে শুয়ে থাকতেই মন চাবে হ্যাঁ এই রুগীগুলা তো এটা হচ্ছে অনেকগুলো আথ্রাইটিস আছে এবং অনেক রোগ আছে অনেক বাত রোগ যেটা আমরা বলি মাংস রোগ যেগুলো ক্লিনিক্যালি প্রায় কাছাকাছি মনে হবে যে সব একই আমরা হয়তো বলে ফেলি এটা এক প্রকারের বাথরুম কিন্তু আসলে একজন চিকিৎসক হিসাবে আমরা এটা না বলে আমরা রোগীকে আইডেন্টিফাই করা দরকার যেমন আর্থ্রাইটিসের যে টাইপসগুলো যেমন ওনার ক্ষেত্রে রিমোটার্ড আথরাইটিস তো এই যে ডায়াগনোসিসটা কনফার্ম এইটা হচ্ছে ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট ওনার কিন্তু এটা ক্লিয়ারলি আমার কাছেও মনে হচ্ছে হ্যাঁ কনফার্ম এবং ক্লিনিক্যালি উনি যে সমস্যার কথাগুলো বলছিল এই সমস্যাগুলোর সাথে মিলে যাচ্ছে এখন আসেন এটা ট্রিটমেন্ট কি ট্রিটমেন্ট হচ্ছে প্রথম কথা হচ্ছে সাম মেডিকেশন অবশ্যই এনটি রিমা মানে আর্থাইটিসের কিছু আপনার ডিজিজ মডিফাইং ড্রাগ আছে যেগুলো অবশ্যই চিকিৎসকের পরামর্শে খেতে হবে এগুলো একটু দীর্ঘদিনই খেতে হবে হ্যাঁ দীর্ঘদিন খেতে হয় এবং এগুলো অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই প্রত্যেকটা ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিন্তু যদি ঠিকমতো ডোজ মেনটেন করে এবং প্রপার একজন চিকিৎসকের স্মরণপন্ন হয় সেই ওষুধগুলো খায় এই সমস্যাটা কমে আসবে নাম্বার ওয়ান দ্বিতীয়ত এই যে রোগের কারণে ওনার ব্যথা হবে শরীরে জোড়া জোড়া আপনার ব্যথা হবে ফুলে যেতে পারে ইভেন কি সেকেন্ডারি ওনার আঙ্গুল বেঁকে যাওয়া হাত বেঁকে যাওয়া গিটগুলার চেহারা চেঞ্জ হয়ে যাওয়া পা বেঁকে যাওয়া হিপ জয়েন্টের সমস্যা স্পাইনের সমস্যা এগুলো হতে পারে এই সেকেন্ডারি কমপ্লিকেশন এবং পেইন রিলিভের একমাত্র ট্রিটমেন্টই হচ্ছে রিহাবিলিটেশন ফিজিও বা থেরাপি যে চিকিৎসার কথা আমরা বলি সেটা তাকে করতে হবে তৃতীয়ত তার লাইফস্টাইল মোডিফিকেশন করতে হবে মানে অ্যাজ ইউজুয়াল সাধারণ মানুষ যেভাবে তার লাইফ লিড করবে ওনার ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে মানে একটু চেঞ্জ আনতে হবে বিকজ উনি কিন্তু যেহেতু ব্যথা বেদনা হাঁটা চলাফেরা করতে চাইবে না উনি শুয়ে বসে থাকার চেষ্টা করবে ওনাকে এটা মোটিভেট করতে হবে ওনাকে চেঞ্জ করতে হবে যে মাস্ট আপনাকে মুভমেন্ট করতে হবে বাড়াতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে গরম পানিতে ওনাকে নিয়মিত গোসল করতে হবে সাধারণ মানুষ সাধারণত নর্মাল পানিতে গোসল করতে পারে কিন্তু আথ্রাইটিস রুগী যদি কুসুম গরম পানিতে এভরিডে গোসল করে এটা ওনার ফিজিক্যালি অনেক উপকারে আনবে কারণ গরম পানির কারণে ব্লাড সার্কুলেশন বাড়বে ইনফার্মেটির জুডেট কমে যাবে পেইন কমে আসবে উনি অনেক রিল্যাক্স ফিল করবে এবং এই গরমের এই যে ব্যবহার ওনার আর্থ্রাইটিস রোগের এন্ট্রিতে কাজ করবে তো এটা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে ওনাকে নিয়মিত যে যেমন হয়তো যে উনি চলাফেরায় হয়তো 19 অলয়েজ গাড়ি ব্যবহার করে অলয়েজ একটা ট্রান্সপোর্ট ব্যবহার করে মানে তার অ্যাক্টিভিটি বাড়াতে বাড়াতে হবে তো এই জিনিসগুলো একটু চেঞ্জ করে আনতে হবে এখন আসেন চিকিৎসার ক্ষেত্রে এই রোগগুলো যেটা আমাদের দেশে হয়ে আসছে যে ব্যথার ওষুধ বা ওষুধ খেয়ে যাচ্ছে বা হয়তোবা এন্টি জিরিমেটার অ্যাথরটিজের যে ওষুধগুলো এগুলো খেয়ে যাচ্ছে কিন্তু ওই যে সেকেন্ডারি কমপ্লিকেশন বা যে তার ডিফর্মিটি হচ্ছে বা ডিসেবল হচ্ছে ওইদিকে রোগী কিন্তু খেয়াল করতেছেন না আফটার 5 ইয়ার্স 10 ইয়ার্স পরে রোগী এই সকল সমস্যা নিয়ে হাজির হয় মানে তার সাথে থেরাপিটাও তাকে যোগ করতেই হবে এক্স্যাক্টলি এবং পাশাপাশি এটা করে যদি করে তাহলে কিন্তু সে আর 10টা স্বাভাবিক মানুষ যেভাবে চলছে বা হওয়ার রোগ হওয়ার আগে যেভাবে ছিল উনি বাকি জীবনেভাবেই লিড করতে পারবে আমাদের সাথে একজন দর্শক আছেন টেলিফোনে হ্যালো দর্শক কে বলছিলেন

তখন ব্যথাটা বাড়ে শুইলে ব্যথাটা বাড়ে পরে আবার আস্তে আস্তে কমে যায় আচ্ছা আপনি ডাক্তার দেখিয়েছেন না দেখে নাই এটা আমার মানে রিসেন্টলি এটা একটু ই হচ্ছে আর কি একটু বেশি মাথায় মাথার নিচে বালিশ কয়টা দেন বা উঁচু বালিশ ব্যবহার করেন বেশি উঁচু না তবে দুইটা দেই পাতলা পাতলা দুইটা বালিশ দেই আচ্ছা ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি ওনার যে সমস্যা এটা আপনার নার্ভ রুট কম্প্রেশন হ্যাঁ যদি কোনো পিঠের ব্যথা হাতে যায় মানে রেফার্ড হয় হ্যাঁ বা কোমর ব্যথা পায়ে যায় দিস ইজ নার্ভের কোথাও কোনো সমস্যা আছে শুধুই যে নার্ভ হবে তা না অনেক ক্ষেত্রে লম্বা কিছু মাসেলস আছে যেগুলো এরকম রেফার্ড পেইন হয় এনি মাস্কুলিস্কুলেটারাল ডিসঅর্ডার যেটা বুঝেই যায় কিছুটা ওনার পেশাগত মানে পেশাগত হচ্ছে ওনার এডিএল থেকে হচ্ছে যেমন উনি দুটো বালিশ ব্যবহার করে যদি পাতলা দুটো বালিশ বালিশ আপনার পাতলাই ব্যবহার করো দুটোর দরকারটা কি তো ইউজ করতে পারে বা একটু হাই করতে পারে কিন্তু এই সকল রুগীর ক্ষেত্রে আমরা যেটা বলি অবশ্যই পাতলা একটা নরম বালিশ ব্যবহার করবে শুধু রুগী না সাধারণ এবং সেটা অবশ্যই সফট হইতে হবে না হলে ঘাড়ের সমস্যা হবে এবং ঘাট থেকে হাতের সমস্যা হবে এটা হচ্ছে বালিশের থেকে হতে পারে এবং উনি যেহেতু পারিবারিক কাজ করতে উনি মহিলা মানুষ ওনাদের অনেক কাজ করতে হয় নিচে বসে ওই কাজেরও কিছু চেঞ্জ আনতে হবে যে একটা না করা যাবে না কিছুক্ষণ পর পর উঠে যেতে হবে বা যে কাজটা ওনাকে সামনে ঝুঁকে করতে হয় সেটা মডিফিকেশন করে কিভাবে স্পাইনটাকে সোজা রেখে ঘাড় সোজা রেখে কাজটা করা যায় সেইভাবে সেইভাবে ওনাকে একটু চেঞ্জ করে নিতে হবে এবং ওনার এইজ একটা ফ্যাক্টর এই যে অ্যাথ্রাইটিস ডেভেলপ করে সাধারণত যেটা ডিজেনারেটিভ চেঞ্জ আমরা বলি অস্ট্রিও তা থেকেও এই জাতীয় ব্যথা হয় এইটার ক্ষেত্রে ওনাকে রিহ্যাবিলিটেশন থেরাপি করতে হবে পাশাপাশি এই যে মডিফিকেশনগুলো এসেনশিয়াল সেগুলো আনতে হবে তাহলে উনি এই সমস্যাটা আর বাড়বে না বাড়বে না জাহিদ আব্দুর রফ আপনাকে প্রশ্ন করি আপনি তো তারপরে এরকম অসহনীয় ব্যথা থেকে নিশ্চয় ছুটি নিয়ে সৌদি আরব থেকে এসেছেন জি আচ্ছা আসার পরে আপনি কি করলেন কিভাবে আপনি স্যারের সাথে পরিচয় হলো আপনার বা কিভাবে জানলেন আসার পর আসলে আমি সৌদি থেকেই একবার এই লাইভ প্রোগ্রাম দেখছিলাম সম্ভবত বৈশাখী টিভিতে আচ্ছা সেখান থেকে স্যারের কাছে যোগাযোগ করব ভাবতেছিলাম তো এখানে যখন দেশে আসলাম দেশে এসে আমার যে কলিং ক্লাস আত্মীয় স্বজন বললো না থেরাপি কিছু হবে না তুমি ভালো কোনো ডাক্তার দেখাও তারপর পরে আমি গেলাম সুনামধন্য আচ্ছা যে কোনো একজন ডাক্তারের কাছে গেলেন পরে সেখান থেকে ওখানে আমি প্রায় পনেরো দিনের মতো ওষুধ খেলাম কোনো কাজ হয় নাই আগের মতন তারপরে আমি নিজেই ডিসিশন নিলাম যে আমি ওই স্যারের সাথে দেখা করবো পরে খুঁজতে খুঁজতে নেট থেকে বের করলাম স্যারের অ্যাড্রেসটা তারপরে স্যারের সাথে যোগাযোগ করে এখন আপনি কি থেরাপি করছেন জি মানে কতদিন হলো আপনার থেরাপির আমি থেরাপি হচ্ছে প্রায় দশ দিন

উনি যেমন একটা কথা বলছে যে আত্মীয় স্বজন বলছে যে থেরাপি নিলে কোনো কাজ হবে না এটা হ্যাঁ আত্মীয় স্বজনের সাথে আমি একদিকে একমত বিকজ আত্মীয় স্বজন থেরাপিটা যেভাবে আমাদের জনগণের ভিতরে পরিচিত হয়েছে ভুলভাবে হয়েছে প্রথম কথা হচ্ছে মানুষের ধারণা যে থেরাপি মানেই হচ্ছে ওখানে গিয়ে হিট দেয় বা একটা লাইট নিয়ে বসে থাকে সামাহ কেউ এই যে একটা ভুল বার্তা জনগণের ভিতরে দেওয়া হয়েছে বা করা হয় স্টিল আজকেও আমাকে এক রুগী সকালে এসে বলে জি স্যার আমি তো থেরাপি কিনে এনেছি মানে রুগীর ভাষা এটা তো আমি বললাম থেরাপি কিনে এনেছেন মানেটা কি আমি বুঝিনি আমার বাসা আমার ছেলে থেরাপি একটা মেশিন কিনে এনে দিয়েছে তো একটা থেরাপি মেশিন কিনে এনে কোনো একটা ইলেকট্রিক ডিভাইস কিনে এনে বলছে রুগী ভেবেই নিয়েছে যে আমি থেরাপি কিনে এনে ফেলেছি তো থেরাপি তো আর দরকার নেই আমার কাছে সুফিল্লা প্রধানের কাছে কেন আসবে

রিসার্চের ব্যাপার আছে পড়ালেখা করে অ্যাপ্লাই করা এবং এটা একটা ডাক্তারি ট্রিটমেন্ট সারা ওয়ার্ল্ডই জনপ্রিয় এবং নিরাপদ ট্রিটমেন্ট তো সেটা আসলে একটা মেশিন কিনে থেরাপি পরিচয় দিয়ে দিলো বা ওই যে ওনার আত্মীয় স্বজন যেটা ভাবছে যে একই জিনিস মনে হয় সম্ভবত এই যে ভুল ভুল অপব্যবহারের কারণে ফিজিওথেরাপির চিকিৎসার রুগীর অনেক সময় আমাদের দেশে কিন্তু প্রতারিত হয় বা বুঝতে পারে না বা ভুলভাবে এই রুগী হয়তো সিঙ্গাপুর যাচ্ছে ওখানে গিয়ে ডাক্তার বলে হ্যাঁ তোমাকে থেরাপি দিতে হবে তো সেখানেও তো সে বাধ্য হয়ে থেরাপি দিয়ে বুঝে হ্যাঁ দিস ইজ ডিফারেন্স মানে থেরাপি জিনিসটা কোনো মেশিন না এটা টোটালি ডাক্তার নির্ভর চিকিৎসক নির্ভর হসপিটাল নির্ভর তো এই জিনিস ওনার ক্ষেত্রে যেমন আমরা পিএলআইডি ডায়াগনোসিস করার পর ওনাকে বললাম যে আপনাকে থাকতে হবে ওনাকে ডিকম্প্রেশন করতে হবে তো ডিকম্প্রেশন বিভিন্ন ওয়ে আছে আমরা ওই সব মেশিন দিয়ে করি পাশাপাশি আমরা ড্রাই নিডেল ইউজ করি এটা লেটেস্ট থেরাপি যেটা আকুপাংচার হচ্ছে বেটার ইফেক্ট আনে আমরা অনেক সময় এখন যেমন কাপিং ইউজ করছি মাসেলগুলা রিল্যাক্স করার জন্য ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্য অনেক সময় আমরা পাশাপাশি ওজন থেরাপি দিই স্পাইনে অনেক সময় ইপি ডুরাল দেওয়া হয় এগুলো অল আর কনজারভেটিভ ট্রিটমেন্ট যে যে রুগীকে অপারেশন করতে হতো সে অপারেশনটা অ্যাভয়েড করার জন্য আমরা উইদাউট অপারেশনে আমরা জানি যে স্পাইনের অপারেশন অনেক জটিল এবং ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ সেটাকে আমরা এই আপডেটেড বিভিন্ন থেরাপিউটিক অ্যাপ্রোচের মাধ্যমে সেটা আমরা করে থাকি এবং এক একটা রুগীর কিন্তু সাজেস্ট পিএলআইডি যদি আমরা বিশটা রুগী হসপিটালে ভর্তি করি অল আর পিএলআইডি পেশেন্ট সবার কিন্তু একই থেরাপি হবে না একই থেরাপি এই জিনিসটা ভাবার কোনো কারণ নেই অবকাশ নেই আচ্ছা আমাদের সাথে একজন দর্শক আছে হ্যালো দর্শক কে বলছেন হ্যালো জি দর্শক কে বলছিলেন বলেন আমি চিটাঙ্গে বাবলু বলতেছিলাম আচ্ছা আপনি যার ব্যাপারে কথা বলতে চাচ্ছেন বয়সটা উল্লেখ করে প্রশ্ন করেন

না আমার আমার কোনো ডাইনিস কি ছয় নাই আমার আসলে টাকাটা ভাব আমি ডাক্তার দেখাতে পারি না বুঝছেন আপনি কি করেন এখন আমি একটা ছোট ছোট মানে দোকান করি ওটা করে সঙ্গে চলে আছি আমি এখন বর্তমানে বর্তমানে শারীরিক সমস্যাটা বলেন আপনার কি সমস্যা হয় আমি আসলে আপনার ওই কোমটা সুজা করতে পারি না বুঝছেন মানে তো সুজা করতে পারেন না মানে কি আপনি কি বসে থাকার থেকে সুজা করতে পারেন না না আপনি সামনে থাকতে হয় ওই অবস্থা থেকে উঠতে সোজা করতে অসুবিধা হয় নাকি বাঁকা হয়ে গিয়েছে ব্যাথায় আমার তো একদম বাঁকা হয়ে গেছে মানে আমি একদম সোজা করতে পারতেছি না আচ্ছা ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি আর অবশ্যই আপনি আসতে পারেন আমরা আপনাকে আগে রোগ নির্ণয় করতে হবে যে আপনার তার কিন্তু রোগ নির্ণয় করা হয়নি হয়নি এবং এটা যেটা হয় পিএলআইডি রোগী আমরা প্রায়ই পেয়ে থাকি রোগী বাঁকা হয়ে আসে হ্যাঁ পিএলআইডি রোগী কি করে যখন ব্যথা হয় সে নিজের থেকে একটা পজিশন মেইনটেইন করে যে এই অবস্থানে থাকলে একটু বাঁকা হয়ে থাকলে পেইন থাকে অনেকে কিন্তু দেখে যে ঘাড়ো না হ্যাঁ ঘাড়ো ঘুরায় না একেবারে সোজা হয়ে আসে সোজা হয়ে থাকে তো কোমরের রোগী ক্ষেত্রে এটা কি করে ব্যথা একটু চেঞ্জ হইলে তার একটু আরাম লাগে সেই অবস্থানটাই ধরে রাখা চেষ্টা করে ওই অবস্থানে থাকতে থাকতে স্পাইনাল ডিফর্মিটি তৈরি হয় যে আমরা স্কোলিসিস ডেভেলপ করে যে ল্যাটারাল ব্যান্ডিং হবে কাইফোসিস ডেভেলপ করতে পারে বা লর্ডোসিস পিছনে এসে বিভিন্ন ডিফর্মিটি হতে পারে এই ডিফর্মিটিগুলো কিন্তু একদিনে তৈরি হয় না এবং রুগী তৈরি করে তো কোমর ব্যথা ওনার মাধ্যমে সব রুগীদের কি বলবো কোমর ব্যথা ঘাঁর ব্যথা যাই হোক না কেন সবাই জন্য একটা বেসিক পশ্চার মেনটেন করে মানে স্বাভাবিক বসা চলাফেরা যেন করে ব্যথা হোক আর না হোক

টিনেজ মেয়েরা সামনে একটু কুঁজো হয়ে থাকার চেষ্টা করে এই জিনিসগুলো একটু চেঞ্জ করতে হবে যেন সৌজ হয়ে চলাফেরা করে অলয়েস কাজ করার সময় স্ট্রেট কাজ করে সামনাসামনি ডানে বামে বাঁকা না হয়ে বসে এই দিস ইজ বেসিক এডুকেশন তারপরও ইন্টারনেটে বসার ছবি পাওয়া যাবে দাঁড়ানের ছবি পাওয়া যাবে যে যারা টিচার তারা কিভাবে ক্লাসে ক্লাস নেবে ক্লাসেরও নেওয়ার কিছু নিয়ম রুলস কারণ আছে কারণ দিস ইজ তার এটা প্রফেশন কারণ তাকে দীর্ঘদিন এই এই কাজটি করতে হবে বসার ক্ষেত্রে যে ব্যাংকার আপনি বলছিলেন তাকেও বসার ওই জিনিসগুলো কারেকশন করতে হবে না হলে কিন্তু আস্তে আস্তে সেকেন্ডারি সমস্যাগুলো এখন কিন্তু ইন্টারনেটের সুবিধার কারণে আমরা কিন্তু এগুলো খুব ইজিলি জানতে পারি দেখতে পাই জাস্ট আমাদের অ্যাওয়ারনেসটা ডেভেলপ করা খুব জরুরি খুবই জরুরি আমরা শুনবো আপনার কথা কিন্তু একটা বিরতি থেকে ফিরে এসে দর্শক শ্রোতা যাচ্ছে একটা বিজ্ঞাপন বিরতিতে আশা করি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানিয়ে শুরু করছি ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠান আমরা আলাপ করছিলাম কোমর ব্যথার অপারেশনবিহীন রিহ্যাব থেরাপি নিয়ে চলুন ফিরে যাই প্রসঙ্গে আমাদের আজকে যে মূল প্রসঙ্গটা কোমর ব্যথার অপারেশনবিহীন রিহ্যাব থেরাপি আপনি বলছেন আমরা তো জানি যে কিছু কিছু ইন্ডিকেশনে অপারেশন লাগবেই সেগুলোতে তো আপনি পেতে বলে যান অপারেশনে যান এখন যেই কেসগুলোতে অপারেশন লাগবে না ধরে নিলাম পিএলআইডির এই কেসগুলো সেক্ষেত্রে থেরাপি কিভাবে কাজ করে ধন্যবাদ আসলে এই টার্ম এবং ট্রিটমেন্ট প্রটোকল এটা কিন্তু হ্যাঁ থেরাপি চিকিৎসার সাথে অনেকেই পরিচিত এবং ভুলভাবে পরিচিত বাংলাদেশে বারবার ভুলভাবে যে অনেকে থেরাপি মানে মনে করে হিট দেওয়া বা শেক দেওয়া সোয়েন্স তো হিট শেকের জন্য তো আসলে হাসপাতাল আসার কোনো প্রয়োজন নেই আপনার রুগীদেরকে বলে দিই যেমন ওনাকেও বলেছি যে আপনার ব্যথা হলে ইভেন কি হাসপাতাল থাক অবস্থা আমরা বলি আপনার হট ব্যাগের ব্যবস্থা করা আছে ওনাকে হিটিং প্যাডও দেওয়া থাকে যে গরম শেক দিবেন ব্যাটার ফিল করবেন একটা হচ্ছে রুগীকে আরাম দেওয়া আর কিছু ট্রিটমেন্ট দুইটা আলাদা জিনিস তো হিট দেওয়া বা শেক দেওয়া এটা বাসায় করলে আরাম পাবে রুগী কিন্তু ওনার যে ডিক্সের সমস্যা বা ডিকম্প্রেস কম্প্রেশন অবস্থা আছে বা ওনার যে মাসেল আপনার স্ট্রেংথ কমে গিয়েছে পিছনে ব্যাক মাসেল এটা তো রুগী নিজে বুঝবে না এটা একজন স্পেশালিস্ট বা ব্যথা বিশেষজ্ঞ সবাই বুঝবে না যারা আমরা রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করি দে ক্যান রিয়েলাইজ বিকজ ওনার যে সমস্যা যেমন পিএলআইডির ক্ষেত্রে ওনার এই ব্যথার থেকে ওনার কিন্তু আস্তে আস্তে পিছনে মাসেলগুলো দুর্বল হয়ে গিয়েছে স্পাইনাল মাসেল পাশাপাশি লোয়ার এক্সট্রিমিটির যে মাসেলস আছে বড় মাসেলগুলা এবং নার্ভ কম্প্রেশনের কারণে নার্ভ কি করে ইম্পালস থ্রো করে মাসেলসে মাসেল যদি ঠিকমতো কাজ না করে মাসেলস অনেক সময় এই এই রুগীগুলা আস্তে আস্তে মাসেল শর্ট হয়ে আসে শুকিয়ে যায় শুকিয়ে যায় ইলাস্ট্রিসিটি কমে আসে শর্ট হয়ে আসে জোড়া রেঞ্জ অফ মোশন কমে আসে তো আমাদের থিম হচ্ছে আমরা শুধু রুগীর চিকিৎসা দিব না পাশাপাশি এই যে সেকেন্ডারি কমপ্লিকেশন যেগুলো অ্যারাইজ করলো মাংস পেশি শক্তি কমে গেলো এগুলোকে বিভিন্ন বৈজ্ঞানিক এক্সারসাইজের মাধ্যমে স্ট্রেসিং মাধ্যমে রিহাবিলিটেশন প্রসেসের মাধ্যমে আমরা এটাকে আবার সুস্থ বা তার মাসেলগুলোকেও ফিরিয়ে আনি যেন ভবিষ্যতে আবার যেন এই সমস্যাটা না না হয় আচ্ছা সেক্ষেত্রে যেমন জাহিদ সাহেবের ক্ষেত্রে আমরা যদি ধরি উনি তো আবার চিকিৎসা নিয়ে সৌদি চলে যাবেন সেক্ষেত্রে উনি ওখানে গিয়ে কীভাবে করবেন রিহাব থেরাপি অলরেডি জাহিদ সাহেব উপস্থিত ওনাকে আমরা এই কয়দিন ট্রিটমেন্টের পাশাপাশি আমরা ওনাকে বিভিন্ন মেশিনে থেরাপি দিয়েছি ট্রাকশান দিয়েছি ডিকম্প্রেসড করেছি ওনাকে ইপিডুরাল দেওয়া হয়েছে স্পাইনে উনি ভালো এখন কিন্তু পাশাপাশি ওনাকে আমরা অনেকগুলো এক্সারসাইজ করিয়েছি আপনি শিখছেন এক্সারসাইজ শিখতে পারছেন রেগুলার আচ্ছা এবং এটাকে ওনাকে কিভাবে করতে হবে কত মিনিট করতে হবে এবং এক্সারসাইজ ব্যাক স্ট্রেন্দিনিং আমরা এক্সারসাইজ ইউজ করি স্পেশালি পিএলআইডির ক্ষেত্রে অনেক এক্সারসাইজ রুগীর ব্যথা আরো বাড়িয়ে তোলে আমরা রুগী হসপিটালাইজ যখন করি এক্সারসাইজটা ওনার জন্য আইডিয়াল একটা এক্সারসাইজ সেট করতে পারি আমরা যে এই রুগীর জন্য এক্সারসাইজটা অ্যাপ্রোপ্রিয়েট কমফোর্টেবল এবং উপকার হবে ওটা আমরা সেট করে দিই আপনি বলতে চাচ্ছেন যে টু করে অবশ্যই ভেরি করবে আচ্ছা থেরাপি চিকিৎসা এক না বা এক্সারসাইজও এক না এক এক রোগীর ক্ষেত্রে এক এক রকম এক্সারসাইজ হবে অল আর নট সেম আমরা প্রত্যেকটা রোগীকে রিঅ্যাসেসমেন্ট করি এভরিডে রোগী দেখি দেখে অ্যাসেসমেন্ট করে যদি মনে হয় এটা স্ট্রেসিং অ্যাড করতে হবে অ্যাড করি যদি মনে হয় এই থেরাপিটা চেঞ্জ করতে হবে থেরাপি চেঞ্জ করি যদি মনে হয় আমার নিউরো সার্জনের প্রয়োজন তাকে কল করি যদি মনে হয় অন্য ডাক্তারের দরকার তাকে কল করি আমরা প্রুফ ওয়ার্ক করি দেন আমরা ট্রিটমেন্ট অ্যাপ্লাই করি করি দেন আমরা ইয়ে করি ওনাকে পাশাপাশি আমরা এডুকেশন দিয়েছি যে কিভাবে বিছনা থেকে উঠবে বসবে খুব সুন্দর করে এবং উনি আমার সাথে গাড়িতে খুব সুন্দরভাবে আসছে এই যেটা আমি মনে করব এটা একটা গুড প্যাশেন্ট সব প্যাশেন্ট কিন্তু এটা করে না আমরা সারা দিন বলি যে সোজহন কারেকশন করে ও গিয়ে আবার সে যেই সেই তো এটা হচ্ছে কি আমরা যখন দশ বারো দিন পনেরো দিন এক মাস রাখি রুগী তখন যতই খারাপ پیشنট হোক না কেন কথা না শুনুক এক পর্যায়ে সে শিখে যায় সে অবস্থ হয়ে যায় সে তখন এই যে বিছনা থেকে কাত হয়ে উঠা। সামনে কিছু নিচু জিনিস ওঠার ক্ষেত্রে আমরা বলি কিভাবে বসতে হবে ঝুক না ঝুকা হাঁটু বসা এটা একটা অভ্যাসে পরিণত করতে হবে যদি উনি এটা মেইনটেইন করে নিয়মিত এক্সারসাইজগুলো করে এক্সারসাইজ হয়তো আমরা 3 মাস ছয় মাস কন্টিনিউ করতে হবে এবং যদি হঠাৎ করে কোনো গানে ব্যথা বেরিয়ে যায় সেটাও বলে দিয়েছি বা আমরা কিছু সাম মেডिकेशन আমরা এপ্লাই করে রাখি অনসময় সাজে ব্যথার ওষুধ না সাজে ভিটামিন ডি ক্যালসিয়াম বা গ্লুকোসামিন এগুলো अकॉर्डिंग টু রোগী অবস্থা অনুযায়ী তো এই জিনিসগুলো যদি কন্টিনিউ করে এই সমস্যা ফিরে আসার সম্ভাবনা নাই ফেসবুকে আমরা একটা প্রশ্ন নিচ্ছি আবু জাফর মোহাম্মদ সালে লিখেছেন যে আমার বয়স 26 আমি একজন স্টুডেন্ট আমার কোমরের একটু উপরে ডান এবং বাম পাশে ডান পাশে বেশি পেইন হচ্ছে এক বছর আগে ডক্টর দেখিয়েছিলাম বেক্লো ফাইভ মিলিগ্রাম মায়ানিল ফিফটি এবং নাপা এক্সটেন্ট ওষুধ পেন কমেই গিয়েছিল কিন্তু গত এক সপ্তাহ যাবত পেইনটা অতিরিক্ত বেড়ে গেছে পূর্বের ওষুধ খাওয়ার পরও পেন কমছে না কিডনির কোনো সমস্যা না তো প্রস্রাব বা অন্য কোনো সমস্যা হচ্ছে না এখন কি করতে পারি হ্যাঁ ওনার আসলে কোমরের সমস্যা স্পাইনে মাস্কুলো স্কেলেটার ডিজর্ডার এখন দেখেন এই রুগীর ক্ষেত্রে উনি ওই সময় মাসেল রিলাক্সিন খেয়েছে পাশাপাশি ব্যথার ওষুধ খেয়েছে ভালো হয়ে গিয়েছিল গত হয়তো কত বলল এক বছর এক বছর সে ভালো ছিল এখন দ্বিগুণ আকারে ব্যথা হচ্ছে পাশাপাশি ওই সেম মেডিকেশন নিজের থেকেই খাচ্ছে প্রথমত উনি নিজেই ডাক্তারি করতেছে এক নম্বর এটা যদিও তার করা উচিত না দ্বিতীয়ত ওই ওষুধগুলো এখন আর কাজ করছে না এই জন্য আমরা বারবার বলি যে কোনো রোগের ক্ষেত্রে শুধু যে আমাদের ব্যথার রুগী প্যারালাইসিসের রুগী নট অনলি এনি ডিজিজ এর ক্ষেত্রে অবশ্যই যেন একজন বিশেষজ্ঞের পরামর্শ নেয় এবং ডায়াগনোসিস কনফার্ম করে রুগী শুধু বিশেষজ্ঞের পরামর্শ নিলেই হবে না বিশেষজ্ঞকেও রুগীকে তার ডায়াগনোসিস কনফার্ম করে তাকে এডুকেশন দিতে হবে বিকজ আপনি দিন রুগীর পিছনে একটা ডাক্তারের থাকা সম্ভব না রুগী আমাদের এখানে দশ দিন থাকবে পনেরো দিন থাকবে বা এসে চিকিৎসা নিয়ে চলে গেল রুগী চলে যাবে তাকে যদি আমরা এডুকেশন দিয়ে দিই এবং কজ নির্ধারণ করি যে আপনার এই এই সমস্যার কারণে সমস্যাটা হচ্ছে তাহলে রুগী নিজের থেকেই সাবধান হয়ে যাবে ওনার ক্ষেত্রে আমি বলবো অতি দ্রুত মেরুদণ্ডের ক্যামেরাই করতে হবে এবং উনি আরেকটা ভয় পাচ্ছে জোনার কিডনি সমস্যা কিডনির সমস্যার যে সমস্যাগুলো হয়ে থাকে ক্লিনিক্যালি যে ফিচার বলি আমরা বা সাইন সিম্পটম উপসর্গ এটার সাথে ওনার কোনো সম্পর্ক নেই সো আমার মনে হয় একটা এমআরআই যদি করে তাহলে ডায়াগনোসিসটা কনফার্ম হবে अकॉर्डिंग टू এমআরআই ওনাকে রিহ্যাবিলিটেশন এই প্রসিডিউরে যেতে হবে আর শেষ আমি একটা একটা কথা অ্যাড করি যে এই যে সে পেইন কিলার খাচ্ছে এটাও কিন্তু এক সময় কিডনি নষ্ট করতে পারে সে যদি ডাক্তারের পরামর্শ ছাড়া খেয়ে যাচ্ছে ওষুধ সে আপনি যেটা বললেন যে সে নিজেই ডাক্তারি করছে এটাও কিন্তু তার একটা মানে অন্য একটা ভয়ঙ্কর কারণ হতে পারে অবশ্যই আচ্ছা আপনার কাছে একটু আসি আপনি তো থেরাপি ভালো করে নিচ্ছেন এবং আপনার পেইনও কমে গেছে সেক্ষেত্রে আপনি কি মনে করেন আপনারা তো প্রবাসীতে অনেক অনেক এরকম ভাই আছেন যারা ব্যথায় ভুগছেন তাদের জন্য আপনার এখন কি সাজেশনটা হবে শুনতে চাই আসলে আমি তো অনেকদিন যাবৎ ভুক্তভোগী সেক্ষেত্রে আমি এখন খুব আরামে আছি প্রায় দুই আড়াই বছর যাবত কষ্ট করছি ওই স্যারে কখন বললো যে কখনো কখনো ব্যথাটা এমন হতো একটু কাত হলে ব্যথাটা কমে যেত আমার নিজেই কাতে না থাকে উপায় ছিল না আপনি তো এদিকে হলেই ব্যথাটা আসে তো কাত হয়ে থাকতাম আবার রেস্ট নিলে চলে যেত কখনো কখনো রেস্টে থাকলে চলে যেত তো আমার যে ফ্রেন্ড সার্কেল আছে এর মধ্যে অনেকেই এই ব্যথায় ভুক্তভোগী কারণ যেহেতু আমরা শ্রমজীবী মানুষ আমাদের কাজ করতেই হয় অবশ্যই তো আমি তাদেরকে বলবো যে অবশ্যই ভালো কোনো থেরাপিস্ট বা আমাদের স্যারের মতো এবং আপনি যেইগুলো জিনিস শিখলেন যে আমাদের পশ্চাতে আমাদের সোজা হয়ে বসা আমাদের কাজের ভঙ্গিগুলো কতটা জরুরি সেই বিষয়ে নিশ্চয়ই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে জানাবেন জি অবশ্যই আচ্ছা আমরা আবারও আসি একটু থেরাপির বিষয়ে অনেকেই কিন্তু মনে করেন অনেকের একটা ধারণা আছে যে থেরাপি একবার শুরু করলে সারা জীবন নিতে হবে এটা কোনোদিন বন্ধ হবে না সেই জন্য করা যাবে না হ্যাঁ এটা আপনি ঠিকই বলছেন এটা আপনি যেভাবে কোশ্চেন করছেন এই কোশ্চেনের সময় রোগীও আমার কাছে আমি রোগীর মতো করেই বললাম সেই জন্য জি জি স্যার একবার যদি থেরাপি শুরু করি তাহলে আর নেওয়া যাবে না আপনি আপাতত ওষুধ দেন হ্যাঁ থেরাপি দেওয়ার দরকার নেই এটা মানুষের একটা ভ্রান্ত ধারণা বা আমি বলো এটা কিছুটা হচ্ছে কিছু খারাপ কিছু মিথ আছে আর কি হ্যাঁ সমাজে যেমন প্রচলিত আছে যে ঘুম থেকে উঠে এটা দেখলে খারাপ যাবে মানে এটা কুসংস্কারের একটা আমি বলবো ওয়ান টাইম অফ কুসংস্কার এটা এটা কখনোই না যে থেরাপি একবার নিলে সারা জীবনই নিতে হবে না নেভার এটা নট নেসেসারি আমি তো বলছি এটা কোনো প্রোডাক্ট না যে একই জিনিস দেওয়া হয় বারবার বা একই চিকিৎসা করা হয় আসলে আপনি যে এডুকেট করা এক্সারসাইজগুলো শিখে নেওয়া সারা জীবনের জন্য সেটা মেইনটেইন করা সেটাই আসলে ওয়ান সর্ট অফ থেরাপি আমি বলবো এটাই নিজেকে শিখতে হবে হ্যাঁ মানে এটা এই নয় যে একবার আমাদের কাছে আসলেন এটা আজীবন আমার কাছে ব্যাপারটা আসলে তা না আমরা রুগীকে এজুকেশন দিয়ে দিয়ে এখন একজনের সাজেস কোমর ব্যথায় সে আসলো থেরাপি নিল ভালো হয়ে গেল এখন দশ বছর পর পাঁচ বছর তো হাঁটুর সমস্যা হচ্ছে তো সেটা যদি চিন্তা করে ওই যে কোমরের সমস্যা থেরাপি নিয়েছে এই আবার হাঁটু ব্যথা হয়েছে এটা তো আসলে অবৈজ্ঞানিক কথা তো সেই ক্ষেত্রে আবার হয়তো তার আমাদের সাথে একজন দর্শক আছে হ্যালো দর্শক কে বলছিলেন আমি ধানমন্ডি থেকে বলছিলাম আচ্ছা আপনি যার ব্যাপারে কথা বলতে চাচ্ছেন বয়সটা উল্লেখ করে প্রশ্ন আমি আমার নিজের ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম অবশ্যই বলেন আপনি আমার বয়স 31 আমার সমস্যা কমর ব্যথা আমি এমআরআই করাইছি বলেন দর্শক আমি শুনতে পাচ্ছি ডাক্তার বলছে ডিস প্রলাপস আছে তাই আমি আমি দুই বছর ধরে ভুগতেছি দুই বছর ভোগার পরে এখন লাস্টে আমি পপুলার একটা হাসপাতালে ডাক্তার দেখাচ্ছি উনি বলছে যে থেরাপি দিতে হবে আমি থেরাপি এই যে পাশে একটা সেন্টারে দিচ্ছি এক মাল ধরে দেখছি আমাকে কাট কাট ঘন্টা সে 10 মিনিট করে আর কিছু ব্যম করাচ্ছে আমি এখন এরকম ভালো হচ্ছি না হুম একটু আরাম পাচ্ছে তো আপনি আপনি পপুলারে একজন ডাক্তার দেখিয়েছেন উনি থেরাপি দিতে হবে বলেছে আপনাকে আপনি যে ডাক্তারকে দেখেছেন তা তত্ত্বাবধানী চিকিৎসিত হবে আপনার এই ভুলটা বারবার করেন বাংলাদেশে রোগীরা এটা তো প্রোডাক্ট না ভাই যে আপনি কিনে কোনে আমাকে বলছে দেখুন ও ঠান্ডারে আপনি

তো এই জিনিস থেকে রুগীদের বের হয়ে আসতে হবে জাস্ট রুগীদের একটু সচেতন হলেই হবে উনি একজন প্রফেশনাল এই জাতীয় থেরাপি বিশেষজ্ঞের স্বর্ণপন্ন হতে হবে সেই ক্ষেত্রে আমরা এই রুগীগুলোকে আবার ই ডায়াগনোসিস করি যেহেতু আমার এই করা আছে এই ক্ষেত্রে ট্রাকশান দিতে হবে বা ম্যানুয়ালি দেওয়া হবে বা ইলেকট্রিক্যাল বিকজ ট্রাকশানের লস অফ ওয়ে আছে এবং এক এক দেশের মেশিন এক এক পদ্ধতিতে ব্যবহার করা হয় এক এক ওএস এর কত মিনিট ধরে এটা কি ভুতি করে করতে হবে নাকি এসে গিয়ে করবে এটা ডাক্তার যে থেরাপি চিকিৎসক সেই এটা নির্ধারণ করবে এই এই ইয়াটা এবং পিএলআইডি রোগীর ক্ষেত্রে এক এক জনের এক এক রকম আমি শুরুতেই বলছিলাম জি চিকিৎসার ক্ষেত্রে অ্যাডভান্স বিভিন্ন পদ্ধতি আছে যে অনেক ক্ষেত্রে আপনি সারা দিন ট্র্যাকশন দিচ্ছেন আল্ট্রাসাউন্ড দিচ্ছেন বা এক্সারসাইজ করতেছেন আল্টারা ব্যথা বেরিয়ে যেতে পারে মানে জিনিসটা হচ্ছে টোটালি একটা সুপার অবজারভেশনে একজন চিকিৎসক ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হয় তাকে করতে। আচ্ছা আমরা শেষের দিকেও চলে আসছি। সেই প্রসঙ্গে একটু আপনাকে বলতে চাচ্ছিলাম যে আমার মনে হয় যে এটা আমাদের দেশেও যদি কোনো উদ্যোগ থাকত। কারণ অনেক সময় দেখা যায় যে আপনাদের কাছে যারা থেরাপি করাচ্ছে তারা হয়তোবা কোনো পড়াশোনা বা ডিগ্রি করে নাই জাস্ট কিছু মোডস জেনে তারাও কিন্তু একটা সেন্টার খুলে বসে এগুলা করছেন। অনেক সময় এগুলো হয়। হ্যাঁ হচ্ছে। সুতরাং আমাদের জনগণকেও চিনতে হবে যে কার কাছে যেতে হবে। অবশ্যই। এটা খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ অবশ্যই এটা এটা এটার জন্য আমাদেরও যেমন ভূমিকা আছে সবারই ভূমিকা আছে বিকজ এখন এই রুগীর সংখ্যা বাড়ছে এবং এই চিকিৎসা এবং চিকিৎসকের ডিমান্ডও বাড়ছে এবং পাশাপাশি রুগীকেও জেনে নেওয়ার জন্য যেমন আমরা এই যেমন থেরাপি চিকিৎসাটা এই দেশের জনগণের কাছে আমি বলবো একেবারে রুট লেভেলে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার মিডিয়ার বিশাল একটা ভূমিকা আছে এই যে মিডিয়ার বিশাল ভূমিকাটা এটা হচ্ছে ইম্পর্টেন্ট মিডিয়া কিন্তু এদেশের একেবারে রুট লেভেলে জনগণের কাছে ফিজিওথেরাপির চিকিৎসাকে পৌঁছে দিয়েছে আপনি প্রিন্ট মিডিয়া বলেন ইলেকট্রনিক মিডিয়া বলেন টেলিভিশন বলেন অনলাইন বলেন সবার কাছে কিন্তু মিডিয়া পৌঁছে দিয়েছে যে হোয়াট ইজ ফিজিওথেরাপি বা এই চিকিৎসা বা চিকিৎসা পদ্ধতি তদ্রুপ মিডিয়াকে আমি বলবো তারা যেন হেল্প করে যে এটার আসলে লিগাল ওয়েতে যেন এটা অ্যাপ্লাই হয় এবং ফিজিওথেরাপির চিকিৎসা যেন ফিজিওথেরাপিস্টের কাছেই নেয় জনগণের জন্য। মিডিয়ার মাধ্যমে সেটা জানতে পারে যে ফিজিওথেরাপি চিকিৎসা প্রপার ওয়ে এবং ফিজিওথেরাপিস্টের কাছ থেকে সঠিকভাবে নিতে হবে বুঝে নেয়া এবং আপনি বারবারই বলেন যে রিহ্যাব থেরাপি এটা কিন্তু আসলে খুব বোঝার ব্যাপার অবশ্যই যে এটা শুধু একটা চিকিৎসা না এটা একটা মানুষের জীবনের একটা লাইফস্টাইল একটা মডিফিকেশন তার শেখা জানা এটাও খুব জরুরি আমাদের শেষ করতে হচ্ছে আজকের মতো আপনাকেও ধন্যবাদ জাহিদ আপনি এসেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শকদেরও ধন্যবাদ দর্শক শ্রোতা এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে বৃহস্পতিবার রাত দুটোয় ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ব্যথামুক্ত জীবনযাপন করুন এই কারণে শেষ করছি